আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি ডিম সুজির হালুয়া। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই মজাদার এই ডিম সুজির হালুয়া কি করে তৈরি করে নিতে হয়। ডিম আর সুজির হালুয়া তৈরি করতে আমাদের যা যা লাগছে: 5টা ডিম, 3 কাপ ফুল ফ্যাট লিকুইড মিল্ক, 1 কাপ চিনি, হাফ কাপ সুজি, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টা এলাচ, লাগছে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 কাপ ঘি, সাজানোর জন্য কিছু কাঠবাদাম এবং কিসমিস নিয়েছি, আর আছে 1/4 টিস্পুন জর্দার রং। প্রথমে আমি কিছু জিনিস ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডার নিয়েছি, দিয়ে দিচ্ছি 5টা ডিম, 1 কাপ চিনি এবং 1 কাপ দুধ। যে 3 কাপ আমি দুধ রেখেছি সেখান থেকে 1 কাপ দুধ আমি দিয়েছি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে হালুয়া বা বরফি তৈরি করতে যাওয়ার আগে আমি যে ট্রেতে হালুয়াটা ঢালবো সেটা একটু রেডি করে নেব। এর জন্য একটা ট্রেতে আমি 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে সেটাকে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এতে করে বরফিটা আমার উঠাতে সুবিধা হবে। এবার একটা প্যান আমি বসিয়ে দিয়েছি চুলায় লো হিটে। এতে দিয়ে দিচ্ছি 1 কাপের 1/4 ভাগ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে গেল, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি এবং 3টি এলাচ। একটু নেড়ে দিচ্ছি। যখন দেখবেন একটা বাবলের মতো সৃষ্টি হয়েছে, ঠিক তখনই আমি এতে অ্যাড করব 1/2 কাপ সুজি। সুজিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি লো আর মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে চুলার আজ আমি সুজিটাকে ভেজে নেব। যেই সুজিটা থেকে সুন্দর একটা স্মেল বের হবে, ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ ফুল ফ্যাট লিকুইড মিল্ক। সুজি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু আবার লাম্পসের সৃষ্টি হয়ে যেতে পারে। যখন দুধ আর সুজিটা খুব ভালোভাবে মিশে গেল, তখন আমি এতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডিম, চিনি আর দুধের মিশ্রণ। দিয়েই সাথে সাথে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু খুব সহজেই এটা প্যানের তলায় ধরে যেতে পারে। নেড়ে দিচ্ছি। এই হালুয়াটা খেতে ভীষণ টেস্টি হয়, কিন্তু একটু ধৈর্য ধরে আপনাকে অনবরত নেড়ে নেড়ে হালুয়াটা তৈরি করে নিতে হবে। অল্প কিছু সময়ের মধ্যেই আপনারা দেখতে পাবেন এভাবে ডিমটা দলা বেঁধে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা ঘন হয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জর্দার রং। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করবেন। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেই রং ইউজ করেন না কেন, না হলে কিন্তু আবার এটা যদি ভালোভাবে মিশানো না হয় তাহলে খেতে তিতা লাগবে। এই পর্যায়ে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। এই গুঁড়ো দুধ এখানে মাওয়া হিসেবে কাজ করবে এবং এটা হালুয়ার টেস্ট অনেকাংশে বাড়িয়ে তুলবে। এভাবে আমি চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় 10 থেকে 15 মিনিট এই হালুয়াটাকে জাল করে নেব। ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে। এই পর্যায়ে যেই তেজপাতা দারচিনিগুলো আছে সেগুলোকে ফেলে দিতে হবে, না হলে কিন্তু আবার এগুলো দাঁতের তলায় লাগলে তখন খেতে বাজে লাগবে। এই পর্যায়ে আরও 1 চা চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম। এবার আমি ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নেব, অবশ্যই লো আর মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে, যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাচ্ছে। আরও 10 মিনিট এভাবে জাল করে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন হালুয়ায় আর কোনো পানির অংশ অবশিষ্ট নেই এবং হালুয়াটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে, অর্থাৎ প্যানের তলায় আর লেগে যাচ্ছে না। তখন বুঝতে হবে হালুয়াটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমার হালুয়াটা আর প্যানের গায়ে লাগছে না এবং চামচেও লাগছে না। হালুয়াটা তৈরি হয়ে গেছে। আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এবার এই হালুয়াটি সরাসরি আমি যে ট্রেতে ঘি মেখে রেখেছিলাম সেই ট্রেতে নিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে একটু ভালোভাবে সমান করে দিতে হবে, সেই জন্য প্রথমে আমি চামচটাকে ভালোভাবে ধুয়ে একটু ঘি মাখিয়ে নিলাম। এতে করে চামচে আর লেগে যাবে না। এবার আমি যতটা সম্ভব পারা যায় আমি এটাকে সমান করে দিচ্ছি। সমান করা হয়ে গেছে। এবার আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এই হালুয়াটা পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসছে। ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পর।
এক ঘন্টা হয়ে গেছে, হালুয়াও সম্পূর্ণ রুম টেম্পারেচারে চলে এসেছে, ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে আমার পছন্দ মতো যেই শেপ আমার ভালো লাগে সেই শেপেই কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ করতে পারেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সেটা শেয়ার করতে পারেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো কিছু জানার থাকে, কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। আমি একটা হালুয়া আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে হালুয়াটা তৈরি হয়ে গেছে। এটাকে আপনি হালুয়াও বলতে পারেন বা বরফিও বলতে পারেন। আমি বরফি শেপে কেটে নিয়েছি। এটা খেতে খুবই মজার হয় আর ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আরেকটা বরফি আমি আপনাদের এভাবে কেটে দেখাচ্ছি। ট্রেতে ঘি মাখিয়ে রাখার কারণে বরফিগুলো খুব সহজেই ট্রে থেকে উঠে আসছে। এভাবে আমি সবগুলো বরফি কেটে সার্ভিং ডিশে নিয়েছি। সাজানোর জন্য উপর থেকে কিছু কাঠবাদাম এবং কিসমিস আমি সেট করে দিচ্ছি। এভাবে একটু চেপে লাগিয়ে দিলেই এগুলো সেট হয়ে যাবে। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।